شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ربي. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده أما بعد. মোহাম্মদ ইমন প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির চেহারা দেখে ঘরে প্রবেশ করলে কি চেহারা ধৌত করে প্রবেশ করতে হবে? এই রকম কোন নিয়ম কি কোরআন হাদিসে আছে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। মৃত ব্যক্তিকে দেখলে, মৃত ব্যক্তির চেহারা দেখে ঘরে প্রবেশ করলে চেহারা ধৌত করতে হবে, এ মর্মে কোরআন সুন্নায় কোনো বর্ণনা খুঁজে পাওয়া যায় না। এগুলো হচ্ছে মানুষের ভ্রান্ত ধারণা, কোথা থেকে এগুলো এসেছে এটা আমরাও জানি না। এসব ভ্রান্ত ধারণা, এগুলো থেকে বিরত থাকার জন্য চেষ্টা করতে হবে। শুধুমাত্র এটা নয়, মৃত ব্যক্তি কেন্দ্রিক অনেক শিরক এবং বিদাত আমাদের সমাজে চালু রয়েছে, এগুলো থেকে বিরত থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। কোরআন সুন্নার মধ্যে যেটা নেই সেটা গ্রহণ করা যাবে না। কোরআন সুন্না আমাদেরকে যেটা অনুমোদন দিয়েছে, যেটার ব্যাপারে সুযোগ করে দিয়েছে, যেটা আমাদের জন্য খোলা করে দিয়েছে, লাইসেন্স দিয়েছে, সেটা অবশ্যই গ্রহণ করতে হবে, সেটা ত্যাগ করা যাবে না। কিন্তু যেটার ব্যাপারে কোনো অনুমোদন নেই শরীয়তের ক্ষেত্রে, ওটা কোনো ক্ষেত্রেই গ্রহণযোগ্য হতে পারে না। সুতরাং এই যে মৃত ব্যক্তির চেহারা দেখে ঘরে প্রবেশের সময় চেহারা ধুতে হবে বা অন্য কিছু করতে হবে, এই রকম কোনো নিয়ম কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং এই সব ভ্রান্ত আমলগুলো থেকে বিরত থাকার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।